ନମସ୍କାର ଆଜିର ମୁଦାକୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ଶ୍ରୀବର୍ଷ ମୁଦାରେ ଆଜିର ପ୍ରସଙ୍ଗ ହେଉଛି ଯେ ଓଡ଼ିଶାର ଐତିହ୍ୟ ବା ଓଡ଼ିଶାର ଗୋଟିଏ ଆଧାର ଗୋଟେ ପରିଚୟ ଯେଉଁଠିକି ଭୁବନେଶ୍ୱର ସହରର ପରିଚୟ ଭାବେ ମାଷ୍ଟର କ୍ୟାଣ୍ଟିନ୍ର ସେହି ଘୋଡ଼ା ଯାହାକୁ ପଦ୍ମବିଭୂଷଣ ସ୍ୱର୍ଗତ ରଘୁନାଥ ମହାପାତ୍ର ଉଣେଇଶହ ଅଠାଅଶୀ ମସିହାରେ ସ୍ଥାପିତ କରାଇଥିଲେ ବା ନିର୍ମାଣ କରିକି ତାହା ସ୍ଥାନିତ ହେଇଥିଲା ଓଡ଼ିଶାର ଭୁବନେଶ୍ୱର ସହର ମାଷ୍ଟର କ୍ୟାଣ୍ଟିନ୍ ଛକରେ ତାକୁ ବର୍ତ୍ତମାନ ଆବଶ୍ୟକତା ପଡ଼ୁଛି କାରଣ ଯେତେବେଳେ ଆମେ ସ୍ମାର୍ଟ ସିଟିର କଥା କହୁଛେ ଏବଂ ସେହି ଆଧାରରେ ସହରକୁ ଆହୁରି ସ୍ମାର୍ଟ କରିବାକୁ ଚିନ୍ତା କରୁଛେ ତେଣୁ ଆବଶ୍ୟକତା ପଡ଼ୁଛି ଯେ ସେହି ଘୋଡ଼ାକୁ ଅନ୍ୟତ୍ର ସ୍ଥାନାନ୍ତର କରିବାକୁ ମାଷ୍ଟର ଗାର୍ଡେନ୍ ଛକର କଳେବର ବଦଳିବ ଏବଂ ସେହି ଆଧାରରେ ଅନେକ କିଛି ଅତ୍ୟାଧୁନିକ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ ସେଠି ତିଆରି କରାଯିବ ସେଇଥିପାଇଁ ଆବଶ୍ୟକତା ପଡ଼ୁଛି ଯେ ଏହି ପଥର ନିର୍ମିତ ଘୋଡ଼ାକୁ ସ୍ଥାନାନ୍ତରିତ କରିବା ପାଇଁ ଆ ଭିତରେ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି ଅନେକ ବାଦ ବିବାଦ ପ୍ରକୃତିରେ ଐତିହ୍ୟ ଆଧାରରେ ଏବଂ ପରିଚୟ ଆଧାରରେ ମାଷ୍ଟର କ୍ୟାଣ୍ଟିନ୍ ଛକର ସେହି ପରିଚୟ କେଉଁଠି ନା କେଉଁଠି ଭୁବନେଶ୍ୱର ସହରର ପ୍ରତିଷ୍ଠାକୁ ସେ ପ୍ରକୃତରେ ପ୍ରତିଷ୍ଠିତ କରାଉଛି ସେଇଠି ବା ପ୍ରକୃତରେ ଗୋଟିଏ ନିଦର୍ଶନ ହିଁ ତିଆରି କରୁଛି ସେଇଠି ତେଣୁ ତାକୁ ଉଠାଇବା କେତେ ଦୂର ଠିକ୍ ତାକୁ ନେଇକି ବାଦ ବିବାଦ ଆସିଛି ଆ ଭିତରେ কণ আৱশ্যকৌ কেমিতি আৱশ্যক বা তাৰ ভিতৰত যদি আমি দেখা পূৰ্বৰ কথা মনে পকে বা পদ্মবিভূষণ ৰঘুনাথ মহাত্ৰ যেতিয়া জীৱিত ছিলে সেইতবলৈ প্ৰসংগ যেতিয়া আছিলে যে আৱশ্যক পাৰিলে আকৌ উঠাইপৰাই চিন্তা কৰা যিবিলাক সেই যদি আকৌ উঠা যাব ত' অক্ষুৰ্ণ ৰ বহুত কষ্টকৰ এই প্ৰসংগ ভিতৰত আজিৰ মুদাৰে এই প্ৰসংগ কোনো আমি আলোচনা কৰিব এ প্রসঙ্গে আমি আলোচনা আগুন বড়াইবা এবং কেউ আধারে প্রকৃতের এই যে কার্যক্রম বা এই যে কার্যপন্থা তেয়ারি করা চিন্তা করা যাচ্ছি সেইটি কেমি ব্যবস্থা হয়ে পাব প্রথম কথা যে এই ঘোড়াটি উঠবা আবশ্যকতা যদি পড়ুচি তাহলে এইটা উঠে উচিত না আর কিছু বিকল্প ব্যবস্থা করা যাইপার যদি বিকল্প ব্যবস্থা করা যাইপার তাহলে ঐতিহ্য পরিচয় দেওয়া সেই ঘোড়া উঠেবার আবশ্যকতা কেউটি রয়েছে এবং যদি এখন উঠেবার আবশ্যকতা তিয়াৰী হ'ব ত'লে আকৌ স্থানা দায়িত্ব কি নেব প্ৰকৃতিৰে স্থানা কি আমি কৰা দৰকাৰ সেইটা গুৰুত্বপূৰ্ণ কাৰণ যোন আধাৰ পদ্মবিভূষণ স্বৰ্গত ৰঘুনাথ মহ স্থপতি হিচাপে সেইটো তৰ্জমা কৰিলে তাক দেখিছিল আধাৰ সেই যে পৰিশ্ৰম কৰিলে যোন কলা নিদৰ্শন দিছিল গোটেই পৰিচয়ক তিয়াৰী কৰিলে গোটেই ঐতিহ্য কু তিয়াৰী কৰিলে তাক আজি যেতিয়া স্থানান্তৰিত কথা উঠু পূৰ্ব এই বাবদৰে মৰ্চা ৰ স্বৰ্গত ৰঘুনাথ মহিলাক যদি ইঠা যায় অক্ষুৰ্ণ ৰখিব বহুত কষ্টকৰ বা ইয়াৰ অক্ষুৰ্ণ ৰ কেৱশকতা পঢ়ু যে ই ন উঠাইকি বৰং তাক সেই জাগাৰে স্থানিত রক্ষা সেই জায়গায় তারতিহ্য সেইভাবে ভাবে তা পরিচয় সেইভাবে সেইপরভাবে বজায় রাখবা এই মাত্রার বহু মাত্রে দাবি উঠুছে কিন্তু আ ভিতরে প্রকৃত যদি আবশ্যকতা পড়ে তাহলে কোণ হওয়া দরকার এই প্রসঙ্গে আমি আলোচনা করা আমি অতিথি মানে উপস্থিত অনেক মো সহ স্টুডিওরে উপস্থিত অস্ট সোমনাথ মহাপাত্র পদ্মবিভূষণ রঘুনাথ মহাপাত্র ভাই এবং সুত রমাকান্ত মহাপাত্র রঘুনাথ মহপাত্রে মধ্য বাই আপনার উভয় স্বাগত করুচি টিকি প্রাথমিক প্রতিক্রিয়া আমি আপনার ঠার নেওয়া চাইবি প্রথমে এই যে বাদ বাদ এই বাদ বাদ পক্ষে আপনার প্রকৃতি এইটা আপনার চাহুমান যে ঘোড়াটি অন্যত্র স্থানান্তরিত হয়ে যাও না সেইটি তার অস্তিত্ব সেইটি তার পরিচয় বজায় রু সে তো মহাপাত্র আজ্ঞা বর্তমান সিচুয়েশন সরকার স্মার্ট সিটি প্রোগ্রাম যোজনা আছে তন্মধ্য সরকার যেতবাদে চাহিবে গোটে জিনিসান্তরিত করে পেছা সেতার আমার কুড়ি প্রকার অবজেকশন প্রশ্ন উঠুনাকে কিন্তু গোটে কথা হচ্ছে গণ যেত সরকার যেত

মানে অতিবাহিত হওয়া সহ মলি পড়ে কিন্তু।

পরিবা গোটে আপনার মানে দেখে গোটে নালের গোটিয়ে ঘোড়া রাখছে ইয়া সব যদি আপনার তুলনা করে কারিগরি দৃষ্টিকোণ কিন্তু কারিগরি ইয়ে করা চাহুনি কিন্তু কারিগরি দৃষ্টিকোণ কী দৃষ্টিভঙ্গি যেহেতু এ কার্যটি আপনি যদি কৌশোভাবে তুলে বিবরণী দিকে তাহলে এ কার্যামের কোণার্ক ঘোড়া সহ সম্পূর্ণভাবে সানতা রক্ষা করে চালছি করা যাই ইয়ে খালি নুয়ে আপনার যেটা আমার অলম্পিক গেম আপনার বারোট টা রয়েছে সেত ভাই পাখে মুি से घोड़ा भी अनुरूप विकल्प ये अच्छा ये कमटे जब आप उठा जाए ये कम ए प्रकार बहुत किसी कारिगरी कौशलता रही रहीगढ़ आम मन जना आम मैंने करवा समय जेहतु जाच आपको बर्तमान स्थानांतरकरण कराने सरकार को विभिन्न समय विभिन्न डेभलपमेंट कम से तो करेंगे सरकार को विरोध करें भी सी जो करविष्य में सरकार द्वारा किंतु यार गोटे प्रथम जिनसा কৌশে ভাঙ্গি যাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা কেন এটা যেভাবে করা হচ্ছে আখি দেখা দি যদিও গোটি কিন্তু যদি প্রকার কলা কলাকৃতি নষ্ট হয়ে যায় ভবিষ্যতের এইটা পাব ভাঙ্গি গেলে সে আপনার যদি শহে খন্ড করা যায় তাহলে আমি তার কৌশল জাগি আমি করি করবো এবং খোলি

কিন্তু সেই প্রতিরূপৰ পৰিচয় সে স্থান সৈতে জড়িত ধরন্ত আবশ্যক পড়িব লিংगराज মন্দিৰৰ অস্তিত্বক আমাক গুচিবাক পঢ়িব অর্থাৎ লিংगराज মন্দিৰক উঠাইকি সেটি আউগটে মন্দিৰ বা সেটি আউগটে কিচি কৰেবা এখন সম্ভৱ পৰ হেই পারে কি তেনু সে স্থান সৈতে সে ঐতিহ্য জড়িত তেনু ৰঘুনাথ মহাপাত্ৰଙ୍କৰ কলাকৃতী মাষ্টাৰ কেন্টিন সৈতে জড়িত মাষ্টাৰ কেন্টিনৰ পৰিচয় বা ভুবনেশ্বৰৰ পৰিচয় ক'লে গটে সময়ৰে এই গোড়াকই সম스테 দৰ্শন হുതിনে সম스테 প্ৰতিবাদিত কৰുതിলে তেনু আজিৰ সময়ৰে নিশ্চিতভাৱে আপোন যো কথা কওচেন যদি আউ কিচি বিকল্প

ସେ ମାଧ୍ୟମଟି କ'ଣ ହେବା ଦରକାର କେମିତି ଉଠାଇବା ଦରକାର ଏବଂ କ'ଣ ତା ପ୍ରତି ବିପଦ ରହୁଛି ଉଠାଇଲାବେଳେ স্যার সেটা হচ্ছে কোথাও আপনার বিপদর কমপা কপদ না কারণ আমি জাছি তেয়ারি কলা বেড়ে যেভাবে কাম করা যায় সেটা আমি জাছু এবং ভিতরে আমি সংশ্লিষ্ট আমি উঠেবু কমিটি না তার কিছু বিভিন্ন প্রকার লকিং সিষ্টম তার লকিংটা আমি আমি বাহার করি সুচারু রূপে আমি নিয়ে করে কিন্তু অন্য মানে আজকাল গণমাধ্যমে শুনেছি ইয়ে অন্য বিভিন্ন প্রকার আপনার টিভি চ্যানেল মাধ্যমে বহু লোক দিয়ে কি আমি দায়িত্ব দিয়া যায় তাহলে আমি করব আরে ভাই মানে আপনার কি এ সেটা অলগা কথা কিন্তু আমি সরকার যদি দায়িত্ব দিকে তাহলে আমি নিশ্চয় সেটা ঠিক ইভেন এভাবে সিচুয়েশন যদি সরকার আমি আমার দিই ভাই জায়গা আজকে ঘোষণা করছি

ମୁଁ ସେଇଥିପାଇଁ କାରଣ ଏ ପ୍ରଶ୍ନ କେବଳ ଆପଣଙ୍କ ସହିତ ରଘୁନାଥ ମହାପାତ୍ରଙ୍କ ପରିବାର ସହିତ କେବଳ ଜଡ଼ିତ ନାହିଁ ଏ ପ୍ରଶ୍ନ ସାମଗ୍ରୀ ଭାବେ ଭୁବନେଶ୍ୱର ବାସିନ୍ଦାଙ୍କ ସହିତ ସାମଗ୍ରିକ ଭାବେ ପୁରା ଓଡିଶାବାସୀଙ୍କ ସହିତ ସମସ୍ତଙ୍କର ମାନସିକ ସ୍ଥିତି ସହିତ ଜଡିତ ସେଇଥିପାଇଁ ମୁଁ ପ୍ରାଥମିକ ଭାବେ ଏ ପ୍ରଶ୍ନ ଆପଣ ମାନଙ୍କ ପାଖରେ ରଖିଲି ଯେ ପ୍ରକୃତିରେ ଆର ସ୍ଥାନାନ୍ତରିତ କରିବା ପଛର ଯୋଉ ଆଧାରଟିକୁ ରହୁଛି ତାକୁ ରଘୁନାଥ ମହାପାତ୍ରଙ୍କ ପରିବାର କେମିତି ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି କାରଣ ମାଷ୍ଟର କ୍ୟାଣ୍ଟିନ୍ ସହିତ ଏ ଗୋଡ଼ାର ସମ୍ପର୍କ ଉଣେଇଶହ ଅଠାଅଶୀ ମସିହାରେ ଲାଗିଛନ୍ତି ତେଣୁ ଏ ସମ୍ପର୍କଟିକୁ ଭାଙ୍ଗିଦେବା ପାଇଁ ଆପଣମାନେ କେତେ ଦୂର ସହମତି ପ୍ରକାଶ କରୁଛନ୍ତି ପ୍ରକୃତ କହିବାକୁ ଗଲେ ଆମେମାନେ ସହମତି ନୁହଁ କିନ୍ତୁ ସରକାରଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କୌଣସି କାର୍ଯ୍ୟ କରାଯାଏ ନାହିଁ

ধরি নিউ তো মাটর গাটিন ছকর রাজভবন ছক কু চাল যাচ্ছে আধরে পরিবর্তন কোন হয়ে যাব আদেলে কোণ প্রকৃত

ଉଣେଇଶହ ନବେ ପଞ୍ଚାନବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯଦି ଦେଖିବା ଅନ୍ତ ଆପଣମାନଙ୍କ ଠାରୁ ଶୁଣିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଯେ ରଘୁନାଥ ମହାପାତ୍ରଙ୍କର ପରିବାରର ଅନ୍ତରାତ୍ମା କଣ କହୁଛି ଯେ ଘୋଡ଼ାଟିକୁ ଅନ୍ୟତ୍ର ସ୍ଥାନାନ୍ତର କରିବା ଆବଶ୍ୟକ ନା ସେଇଠି ଅକ୍ଷୁର୍ଣ୍ଣ ରଖିବା ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା ଆହୁରି ଟିକେ ସହଯୋଗରେ ତାକୁ ଆହୁରି ଉନ୍ନତିକରଣ କରିବା ଆବଶ୍ୟକ ସାର୍ उन्नति कल्प सरकार जोटा चाहिए सैटा करेंगे मुझे आप को पूर्व हां किंतु गोटे कथा जे हाउचे बर्तमानपरि से जगह स्थापित रहा जमती रही अवस्था जी आ सरकार दृष्टिभंगी छोट कर दी से सर्कल को एक्सपेंड कर ता स्पेस से दृष्टि सरकार कर पारे दृष्टि से भी भल ओके किंतु सरकार

সেইটা আগে সরকার চিন্তাধারা সেপারে কিন্তু আমি মানে কু যদি কোশি বিকল্প রাস্তা হয়ে যাই পড়ে তাহলে পেট বহুত কারণ সেই ঘোড়াটকে আমি আমি মানে তা ইয়ে পুনঃস্থাপিত করে সেই জায়গায় আপনার যেভাবে অবস্থায় সে অছে আপনার কবলে তা কিন্তু রক্ষণাবেক্ষণের পুরো অভাব সেটি একদম সেইটা আমরা নিজে করে আমি আমার নিজের ইয়ে খরচে আমি নিজে করে তা ক্লিয়ার করি ফোন সেই জিনিস কিন্তু ভাইর সেই জিনিসটা সেইটি রাখু ওকে নিশ্চিতভাবে তাহি বোধে হে রঘুনাথ মহাপাত্র আত্মা আজ সেই হি কোথাও কারণ পূর্বর মধ্যে ঠিক সে সেই কথা কৌ লে যদি একে স্থানা করি তাহলে এ অক্ষিণ রহব না কোটি না কোটি ভাঙি যুম তাকে পুনঃ নির্মাণ করা পড়ব তেমন সেইটি মধ্যে ইচ্ছা নথিলা নোধে হে হি গ্রহণ করুচু যে এটা অন্যত্র কোটি স্থানান্তরিত করা যাও কিন্তু যদি বিকল্প আধার আধারু আমি যা মুি একজাটলি আর্কিটেকচর মানে যে অনেক তার কম প্লানিং দেবে সরকার কেউ আধারে প্লান করতে যদি আবশ্যকতা পড়িলা

প্ৰশ্ন উঠু নাই কিন্তু আধাৰ যিহেতু আপোনাক কৈলে যে এই কলা আপোনাৰ মানে জড়িত নিৰ্মান এবং আপনার কহার কথা যে এটা সম্পূর্ণভাবে গোটিয়ে অংশ নুহে বিভিন্ন অংশ যোড়া যাই সেই আধারে আমি বৈষয়িক কুটিকে যদি জাণে চাইব কোণ তা ভিতরে বৈশিষ্ট্যতা রয়েছে মানে স্পেশাটি স্পেশালিটি হচ্ছে আজ্ঞা কো না পথরটিকে আমি তাকে বিভিন্ন প্রকার তা সিষ্টম এভাবে জয়েন্ট করা সে পথটি সেটা লকিং সিষ্টমাই যেটা কি আপনার অন্য মানে এই যে কারিগর মানে সব যে বিভিন্ন গণমাধ্যম আপনার বাইড দেবু কিন্তু আগে সে জয়েন্ট করা যাই সে জানি না সে সে ইয়ে আমার যেহেতু আমার বড় ভাই বাপা যেহেতু করি যাই বড় মজা ভাই যে করি যাই সে ঘোড়াটি করি আসতে আমি মানে আমি ভাই আমি যেহেতু আমি বর্তমানে জানি সেটা কোথাও জায়গার খোলিলে সে জায়গাটা ঘোড়াটি খোলি সুচারু রূপে ঠিক ভাবে রহবেন আমি খোলিলা বেলা ভিতরে ভাঙিপার টিকিয়ে নষ্ট আমি তাকে এভাবে করে দেবু পূর্ব ঠিক আছে

আমার সময় বিভিন্ন কারিগর সময় ভাঙে মূর্তি আমি তা এ প্রকার করে দেবা কি আপনার দেখবে যেহেতু সে গোটি পথর তো তার দৃশ্য মানুষ আপনার রঘুনাথ মহাপাত্র আজকে এভি পথর করে নাই যথর টি খারাপ হয়ে যাবে সি করে এটা হাজার বর্ষপ সেইটা পথর সে পথর সে

আউট অফ ক্যুরোসিটি কারণ সাধারণ লোক হুয়ে তো এই কথা বহুত পাই অজনা অছপা থাকব যে সমস্ত ভাবুবেন যে এইটা গোটিয়ে পথর তারি উপরে তো আপনার মানুষ এ নূ তথ্য যেতে সামনাকে আসুছে যে আকু বিভিন্ন অংশ করা যাই কি জয়েন্ট করা যাইছে

এবং পথরের যে মান আপনার যে কথা কহিলেন পূর্ব উন্নত আমার পথর এবার বি আপনার মানে সেই পথর তুমি এই দৃষ্টিকোণ আমি যদি তুলনা করা বর্তমান এই ঢানার গোটে যদি প্রত্যেক আমি তো এবং পূর্বর এই প্রত্যেক ভিতরে আমি পার্থক্যটি কখন পার্থক্য স্যার নাই আমি যদি সেই কামটিকে যাও আমি যাহাটা করছি আমি একজাক্ট সেই জিনিস আমি পাই আচ্ছা কারণ আমার জীবন আমি এই যে জিনিস ছু আমার সে ভিতরে অভিজ্ঞতা আছে আমি ঘোড়ার ভিতরে আমার ঘর ভিতরে আপনার এত ঘর ভিতরে ঘোড়া বলে কহিলার কোণার ঘোড়া আমার ঘর ভিতরে বহু সুন্দর রয়েছে উদাহরণ স্বরূপ মো পাখানে ঘোড়া রয়েছে আপনারি সেইটা গোটাই ঘোড়া আপনার আপনার দেখি মানে আমার সেই কোণার্ক ঘোড়া দেখ তার জা পুরো কুচি আপনার সেইটা আপনার প্রকৃত কে দৃষ্টি

সে সব ঘোড়া ভিতরে তুলনা করি আপনার নিজে তার প্রকৃত পার্থক্যতা কম রয়েছে আপনি সেটা উপলব্ধি করেন ওকে দীর্ঘদিন হব যে কথা চর্চা ভিতরুক আসি সারিছে প্রকৃতের এই ঘোড়ার স্থানা করবার আবশ্যকতা এবং জড়িত ভুবনেশ্বর বাসিন্দা মাত্র কত বিরোধ করু অনেক বাদ বাদ ভিতরে বর্তমান প্রকৃত দুই পক্ষ দেখ গোটি হোক যে আবশ্যকতা উপুজু কি প্রকৃত ঘোড়াটি স্থানা যদি উপুচি মানে তেয়ী হচ্ছে সে আবশ্যকতা তাহলে সেটি কোণ হওয়া দরকার এবং যে আধারে অন্তত সে সোমনাথ মহাপাত্র এবং রমাকান্ত মহাপাত্র আমার উপস্থিত অনেক স্বর্গত রঘুনাথ মহাপাত্র দুই ভাই অন্তত সে নির্মাণ শৈলী জাগি সেই আধারে সে প্রক্রিয়া জানি এবং এই ঘোড়ার নির্মাণ শৈলী সম্পর্কের প্রত্যক্ষ অনুভূতি সে কিছু মাত্রায় সে কামনে নিয়োজিত তেমন সেই আধারে সে কহার কথা অন্য কে যদি উঠেছেন তাহলে এইটা বহু মাত্রায় ক্ষতি ঘটবার আশঙ্কা রয়েছে কিন্তু সে নিখুণভাবে এখন দিয়ে কৰি পাৰিব অন্ততঃ নেবা আৱশ্যকতা ৰধাচল ক'ত কোনো পাৰিশ্ৰমিকৰ আৱশ্যকতা নাই কাৰণ ৰঘুনাথ মহ যি নিৰ্মান শৈলী বা তু যায় পাৰিব হাতৰে তিয়াৰী কৰাই বা এই প্ৰতীকৃতি ଭଲରେ ରହୁ ଜୀବନ୍ତ ରହୁ ଏବଂ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଗୋଟିଏ ପରିଚୟ ସବୁଦିନ ପାଇ ରହୁ ସେହି ଉଦ୍ଦେଶ୍ୟ ସେମାନଙ୍କର ରହିଛି ସେହି ଆଶାରେ ଅନ୍ତତଃ ସେମାନେ ଏହିଭଳି ପଦକ୍ଷେପ ନେଉଛନ୍ତି ଏବଂ ଆରେ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଲା ଯେ କେଉଁଠି ନା କେଉଁଠି ଯଦି ଆମେ ଏହି କଳାକୃତିଟିକୁ ସ୍ଥାନାନ୍ତରିତ ନ କରିବା କଥା ଚିନ୍ତା କରୁଛେ ଏବଂ ସେଇଠୁ ଅନ୍ୟ କୌଣସି ଜାଗାକୁ ক্ষণিক সময়পাই স্থানান্তৰিত কৰা অৱস্থাপিত কৰা হ'ব দৰকাৰ প্ৰকৃতিৰে ক' স্থিতি উপৰ ৰ দৰকাৰ কেতে মানে কাষ্ট যেতিয়া তিয়াৰ হ'ব সেই নিশ্চিতভাৱে গাড়ী মটৰ যিবাৰা কম্পন্যৃষ্ট হ'ব এই দৃষ্টিকোণটো যদি দেখিবা কেতিয়ে মাত্ৰ ঘোড়া কেতিয়ে দিন পৰ্যন্ত সুৰক্ষিত ৰৈপাৰিব ৰমাকা মাহপাত্ৰ যদি আগামী সময়েৰে এই ৰাস্তা নিৰ্মান কৰা অত্যাধুনিক ব্যৱস্থা ভিতৰত কিছু অধিক কম্পন সৃষ্টি হোৱাৰ সম্ভাৱনা ৰচি এই দৃষ্টিকোণ আমি

এতগুড়ি সরকার চিন্তা নাই কিন্তু বর্তমান সিচুয়েশনে যেত আপনার সেটা ইয়ে করা করাছি সেই সাধারণ ভাবে চিন্তা করা যায় সে আজকে বর্ষ হলে আজ পর্যন্ত রয়েছে রইআস বিনা আপনার রক্ষণাবেক্ষণের ইয়ে কিন্তু বর্তমান যদি আমার সরকার তা প্রতি ইয়ে করবে বর্তমান তাকু করা যাইপরে তাহলে তাহলে সুন্দর ভাবে আমি তাকে প্রোটেকশন দিয়ে তাপর আচ্ছা কিছু অসুবিধা হবনি ওকে আপনার প্রুফ সব সবপ্রকার আপনার আজকে মানে টেকনোলোজি বহু কিছু আপনার ইয়ে হয়ে গেল আজকাল আপনার আতিক প্রোটেকশন প্রোটেকশন অসুবিধা আছে কিছু অসুবিধা নেই স্যার কিন্তু এত ছোট জিনিসটে হোক পছাকি গেছে যেহেতু গোটে সারা ওড়িশার গোটে সে পয়েন্ট আজকে পৌঁছি সে আছে আপনার সেই নবা উচিত। ইয়ে

পূর্ভ কথাবার্তা করতে যোগাযোগ করতো যা কি আমাদের সুচারু রূপে অনেক অলগা লোক কলে সে জিনিস ভাঙ্গি এবং নষ্ট হব এবং তা ব্যতীত খালি নষ্ট হওয়া ব্যতীত কি হব না ওকে নিশ্চিত ভাবে যেহেতু আপনার প্রত্যক্ষ ভাবে সেই কলা সহ জড়িত নির্মাণ শৈলী অলগা যদি

କିନ୍ତୁ ଏଥିପାଇଁ ଚର୍ଚ୍ଚା ହଉଛି ଗୋଟେ ଘୋଡ଼ା ଛକ କହୁଥିଲେ ଜାଣିଥିବେ ସେମାନେ ଜାଣିଥିବେ ନୂଆ ପିଢି କଷ୍ଟ କିନ୍ତୁ ଆ ଭିତରେ ଅନ୍ତତଃ ସେଇ ପରିଚୟଟି କୋଉଠି ହଜି ନଯାଉ ଏବଂ ସେ ପରିଚୟକୁ ଆହୁରି ଅକ୍ଷୁର୍ଣ୍ଣ ରଖିବା ଆହୁରି ଦୃଢ ଭାବେ ସେଠି ତିଆରି କରିବା ପାଇଁ ଯଦି କିଛି ବିକଳ୍ପ ବ୍ୟବସ୍ଥା ହଉଛି ତା ଉପରେ ଅନ୍ତତଃ ସରକାର ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତୁ ସହଯୋଗ ପାଇଁ ସମସ୍ତେ ଅଛନ୍ତି ଯୋଉମାନେ ସ୍ଥାପତି ଯୋଉମାନେ ପ୍ରକୃତରେ ସେ ସ୍ଥାପତ୍ୟକୁ ତିଆରି କରୁଥିଲେ ସେମାନେ ମଧ୍ୟ ସହଯୋଗ ହାତ ବଢଉଛନ୍ତି ରଘୁନାଥ ମହାପାତ୍ର ଯଦିଓ ଆଜି ଜୀବିତ ନାହାନ୍ତି କିନ୍ତୁ ତାଙ୍କ ପରିବାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ଏବଂ ଆକୁ ଅକ୍ଷୁର୍ଣ୍ଣ ରଖିବା ପାଇଁ ସେମାନଙ୍କର ଉଦ୍ୟମ ନିଶ୍ଚିତ ଭାବେ ଆଗାମୀ ସମୟରେ ଆକୁ ଆହୁରି ରୁଦ୍ଧିମନ୍ତ କରିବ ଆହୁରି ଅନ୍ତତଃ ପରିଚୟକୁ ବଳିଷ୍ଠ କରିବ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣ ଉଭୟଙ୍କୁ ଦୀର୍ଘ ସମୟ ଧରି ଏ ପ୍ରସଙ୍ଗ ଉପରେ ଆଲୋଚନା କଲେ ଏବଂ ପୁଣି ଥରେ ମୁଁ ସାଧୁବାଦ ଦେଉଛି ଆପଣମାନଙ୍କୁ ଅନ୍ତତଃ ଆପଣ ସହଯୋଗରେ ହାତ ବଢ଼ାଉଛନ୍ତି ସରକାରଙ୍କ ପାଖକୁ ସେ ଆବଶ୍ୟକ ପଡ଼ିଲେ ଆପଣମାନଙ୍କର ସହଯୋଗ ମଧ୍ୟ ନିଆଯାଇପାରିବ ସରକାର ତା ଉପରେ ବୋଧହୁଏ ନିଶ୍ଚିତ ଭାବେ ଆଗାମୀ ସମୟରେ ଚିନ୍ତା କରିବେ ବା ସେ ପ୍ରସଙ୍ଗରେ ହୁଏତ ଆପଣମାନଙ୍କ ସହିତ ଯୋଗାଯୋଗ କରାଯାଇପାରେ ସମୟ ସରିଛି ଆଜିର ମୁଦାକୁ ଏଇଠି ରଖୁଛୁ